হামাসের নাম শুনলেই কাঁপছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের দাবিটা কি একেবারেই মিথ্যা? কিছু ঘটনায় প্রমাণ মিলেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড আসলেই ভয় ধরিয়েছে ইসরায়েলি সেনাদের মনে, আর তারা সেটা তাদের পরিবারের সাথে শেয়ার করেনি। এটাও তো হতে পারে না। গাজায় যুদ্ধরত 900 জনেরও বেশি ইসরায়েলি সৈন্যের বাবা-মা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন যাতে ইসরায়েলি দখলদার বাহিনী আইডিএফকে চলমান রাফা অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তারা চলমান গাজা যুদ্ধকে মৃত্যু ফাঁদ হিসেবে চিহ্নিত করেছেন। গত 2 মে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সাধারণ বুদ্ধিসম্পন্ন যে কারো কাছে এটি স্পষ্ট যে রাফাহতে একটি অনুপ্রবেশের বিষয়ে কয়েক মাস সতর্কতা এবং ঘোষণার পরে ফিলিস্তিনি বাহিনী সক্রিয়ভাবে আমাদের সৈন্যদের আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভিকে সম্বোধন করে লেখা চিঠিতে আরও বলা হয়েছে, আমাদের ছেলেরা শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত, আর এখন আপনি তাদের এই বিপজ্জনক পরিস্থিতিতে পাঠাতে চান? এটাকে অদূরদর্শিতা ছাড়া কিছুই মনে হচ্ছে না। প্রাথমিকভাবে চিঠিটিতে 600 জন সেনার পিতামাতার স্বাক্ষর ছিল, তবে সাম্প্রতিক দিনগুলোতে আরও 300 সৈন্যের বাবা-মা এতে স্বাক্ষর করেছেন। গত সপ্তাহে পূর্ব ও মধ্য রাফাহ খালি করে দেওয়ার সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। এরপর প্রায় 5 লাখ বাসিন্দা রাফাহ ত্যাগ করেছে। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন প্রান্ত থেকে রাফায় এসে আশ্রয় নিয়েছিল প্রায় 13 লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে রাফাতে পূর্ণ মাত্রায় আক্রমণ বন্ধ করার জন্য মার্কিন চাপকে তিনি প্রত্যাখ্যান করবেন। গাজায় ইসরায়েলি বিশেষ বাহিনীর সেনার মা আনাত বলেন, রাফাহ একটি মৃত্যু ফাঁদ। আমাদের সেনাদের হত্যার জন্য জায়গা প্রস্তুত করতে হামাস অনেক সময় পেয়েছে। আমরা তাই প্রচণ্ড উদ্বিগ্ন। আমাদের আশঙ্কাকেই এখন সত্যি হতে দেখছি, কারণ একটি এলাকা থেকে সৈন্যদের অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে, হামাস যাতে দ্রুত সেই এলাকার নিয়ন্ত্রণ ফিরে পায়। আনাত জানিয়েছেন, যুদ্ধের প্রথম মাসগুলোতে আমরা পুরো অভিযানকে সমর্থন দিয়েছি। গাজায় যুদ্ধ করা ছাড়া হামাসের হাত থেকে পরিত্রাণ পাওয়ার আর কোনো উপায় ছিল না, কিন্তু গত মাসগুলোতে আমরা বুঝতে পেরেছি যে ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইসরায়েলি কমান্ডারের মা ইদিত বলেছেন, কয়েক মিনিট আগে আমার ছেলে আমাকে মেসেজ দিয়েছে। সে জানিয়েছে তারা রাফায় যাচ্ছে। এটা শুনে ভয় পাচ্ছি। আমরা হামাসকে নির্মূলের জন্য অভিযানের বিরুদ্ধে নই, তবে রাফায় প্রবেশ করা এই মিশনের জন্য যৌক্তিক নয়।